নমস্কার, এই শুক্রবারেও আপনাদের সামনে ফিরে এলাম। ঠিক যেভাবে গত সপ্তাহে বলে গিয়েছিলাম যে এনএবিসি 2022 আরো বেশ কিছু সদস্যদের নিয়ে ফিরবে রাজি, আজকে আমার সঙ্গে আছেন এই নিয়ে কথা বলার জন্য তাপস সানালদা, এবং আমাদের সঙ্গে বে এরিয়া ক্যালিফোর্নিয়া থেকে আছেন সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। আপনাদের দুজনকেই নমস্কার জানাই, স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠানে। নমস্কার রাগিনী, ধন্যবাদ আমাদেরকে আজকের তোমার এই ইন্টারভিউতে ইনভাইট করার জন্য। মানা টিভি, থ্যাংকস টু মানা টিভি, থ্যাংকস টু ইউ শরৎ এন্ড এভরিওয়ান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, মানা টিভি ইন্টারন্যাশনাল বাংলা আসলে খুব চেষ্টা করছে এটাকে নিয়ে একটু কাজ করতে বা সবার কাছে পৌঁছে দিতে, যে তোমরা প্রতি বছর কি কি করো, মানে কি কি করো বলতে কি কি করো না সেটা আগে জিজ্ঞেস করতে হবে, কারণ তারপরে আসবে কি কি করো। আপনাদের সবাইকে আরো একবার জানিয়ে রাখি যে আপনাদের রেজিস্ট্রেশন যেটা আপনারা করতে চান বঙ্গ সম্মেলনের জন্য এবছর, আপনাদেরকে যেতে হবে nabc.org তে। আর এছাড়া আজকে যে টপিকটা নিয়ে আমরা কথা বলতে চাই বা শুরু করতে চলেছি, এটা কিন্তু আমাদের উত্তর আমেরিকার জন্য ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট টপিক। কারণ আমরা এখানে যেটা করতে চাই, যেহেতু আমরা বাঙালি এবং বাঙালিরা একসাথে হলে সব থেকে যেটা বেশি করে সেটা হচ্ছে নাচ, গান, আড্ডা, হইহুল্লোড়। এবং বঙ্গ সম্মেলন আজকে যে সুবর্ণ জয়ন্তী বা 40 বছর বা লাস ভেগাস বা যেটাই পালন হচ্ছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি সম্পূর্ণভাবে বাঙালিয়ানা। কারণ যেটা করতে বাঙালিরা ভালোবাসে, গলা ছেড়ে রবীন্দ্রনাথের গান, যখন তখন কিছু একটা মনে হলো ঠিক আছে একটা গান গেয়ে দিলাম, নেচে দিলাম, বা হঠাৎ করে মনে হলো কিছু একটা ভালো রান্না করে সবাইকে ডেকে খাওয়ায়। তো এক্স্যাক্টলি এই ঘটনাটাকে নিয়েই কিন্তু বঙ্গ সম্মেলনের সূত্রপাত। এবং আপনারা যারা প্রথম এপিসোড দেখেছেন তারা শুনেছেন যে প্রবীরদার কাছ থেকে যে কিভাবে এটা সূত্রপাত হয়েছে, কিভাবে এটা ধীরে 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 আজকে 42 বছরে এসে ওই মানে কিছু মানে 300 লোকের যে প্রচেষ্টা ছিল সেটা আজকে কিছু হাজার নয়, বেশ কিছু হাজারে যে পরিণত হয়েছে। এবং তোমরা এখন অনলাইন কাজ করছো, গত 2 বছর ধরে বঙ্গ সম্মেলন অনলাইন কাজ করছে, বঙ্গ সম্মেলন ফিলান্থ্রফিক অনেক কাজ করছে, ডোনেট করছে বিভিন্ন এনজিওতে। তাপসদা, তাহলে আপনাকে এবার একবার একটু জিজ্ঞাসা করি যে প্রতি বছর আমরা দেখি যে বঙ্গ সম্মেলন কিন্তু একটা বিরাট জায়গা দেয় যারা আমাদের নেইবারহুডের যে সমস্ত ভালো ভালো শিল্পীরা আছেন তাদেরকে, প্রচুর অর্গানাইজেশন আসে, সবাই মিলে এখানে একসাথে হয়। এবং সব থেকে যেটা মজার ব্যাপার, যেটা আমার মনে হয় যে এই যে একসাথে যে রিহার্সাল চলে বেশ কিছু মাস ধরে, এই যে বিভিন্ন সময় নিয়ে চেঁচামেচি, ঝগড়া, না ওই সময় আমি পারবো না, এই সময় আমি পারবো না, আমি জানি তোমাকে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু একটু বলো আমাদের দর্শকদেরকে যে কিভাবে এবছরও বঙ্গ সম্মেলন এই সব শিল্পীদেরকে একসাথে আবারও নিয়ে আসছে। থ্যাংক ইউ রাগিনী প্রশ্নটা করার জন্য। হ্যাঁ, বঙ্গ সম্মেলনের 42তম উৎসব এবারে হতে চলেছে লাস ভেগাসে, প্ল্যানেট হলিউডে। আমরা আগ্রহে সে 2 বছর ধরে, 2 থেকে আরো বেশি আমাদের এই পরিকল্পনা চলছে। এবং তুমি যেটা বললে যে উত্তর আমেরিকায় নর্থ আমেরিকা বেঙ্গলি আমাদের পারফর্মিং আর্টস প্রোগ্রাম যেটা, সেটা আমাদের সারা দেশের যারা প্রতিভাবান আর্টিস্ট রয়েছেন, শিল্পীরা রয়েছেন, তাদেরকে সুযোগ দেওয়ার একটা প্ল্যাটফর্ম, একটা ফোরাম। সারা দেশ থেকে আমাদের সঙ্গে আসেন, তারা নাটক করেন, তারা সঙ্গীতের প্রোগ্রাম, নাচের প্রোগ্রাম, নানা ধরনের শ্রুতি নাটক, হ্যাঁ, সবকিছুর একটা এটা প্ল্যাটফর্ম। তো এবং তার জন্য যেটা প্ল্যানিং পর্যায় থেকে শুরু শুরু হয় আমাদের, তাদের প্রসেসের মধ্যে দিয়ে আমরা যাই, তারা এখানে একটা পার্টনারিং বলে একটা কথা আছে, তারা সে 2-3 বছর আগে থেকে পার্টনার হয়ে জয়েন করেছেন বঙ্গ সম্মেলনের সঙ্গে, তাদের অ্যাসোসিয়েশনের মধ্যে তারা প্রচার করে দেন, দেখো আমরা বঙ্গ সম্মেলনে যাচ্ছি, তোমরা আগ্রহী তো এটাতে পারফর্ম করার জন্য? তো সেইভাবে এটা তৈরি হয়, বেসটা তৈরি হয়, এবং তারপরে আমরা সেই প্রসেসের মধ্যে দিয়ে সারা দেশ থেকে এনারা জয়েন করেন। এবং আমাদের আমরা আগেও তুমি দেখেছো যে আমাদের কত সুন্দর সুন্দর প্রোগ্রাম, এখানকার লোকাল প্রোগ্রাম, কিন্তু তারা ইকুয়ালি তারা প্রতিভাবান দেশের শিল্পীদের, প্রতিষ্ঠিত শিল্পীদের মতনই। এখানে আমার সঙ্গে যে সিদ্ধার্থ, আমি বলতে একটু চাই, সিদ্ধার্থ চট্টোপাধ্যায় রয়েছেন, উনি নিজে একজন বেশ নিপুণ শিল্পী এবং ওনার স্ত্রীও। তো এরকম আমাদের সেই আর কি, আমাদের বঙ্গ সম্মেলনে প্রায় 3টে অডিটোরিয়ামে কাজ চলে সারা দিন ধরে, সে সকাল 10:30 থেকে শুরু হয়, রাত 11টা পর্যন্ত চলতে থাকে একটার পর একটা। আমরা ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে করেছি, বাল্টিমোরে, হ্যাঁ, আটলান্টিক সিটিতে, এবং এবারে আমরা আসছি প্ল্যানেট হলিউড লাস ভেগাসে।
সিদ্ধার্থ, আপনার কাছ থেকে এবার একটু শুনবো, যেহেতু আপনি এই যে এত এত মানে পারফর্মার্সরা আছেন, তাদের যে ভিডিওগুলো আপনি নিচ্ছেন বা হ্যান্ডেল করছেন, বা এই এই গত 2 বছর ধরে যে একটা বিশাল একটা অনলাইনে যে একটা মহাযজ্ঞ চলেছে, কারণ এত জন পার্টিসিপেন্ট এবং প্রত্যেকে তাদের নিজস্ব দক্ষতায় এত সুন্দর ভাবে এসেছেন, সব মানে মানে তাদের গানের ডালি নিয়ে বলতে পারি বা নাচের সম্ভার নিয়ে বলতে পারি, বা যেমন তাপসদা এক্ষুনি বললেন কবিতা আবৃত্তি বা ব্যান্ড, হ্যাঁ গত বছর তো একটা খুব সুন্দর ব্যান্ড রেখেছিল ছোট্ট একটি বাচ্চা, খুবই খুব সুন্দর গিয়েছিল, তাতে এখনো মনে আছে। তো আমি এটাই জিজ্ঞাসা করব আপনাকে সিদ্ধার্থ, যে কিভাবে পুরো জিনিসটা হ্যান্ডেল করছেন বা কতটা চ্যালেঞ্জিং এটা করা? ইটস এ গুড কোয়েশ্চেন রাগিনী। আর লাস্ট টাইম কি হয়েছিল, লাস্ট টাইম আমাদের সবকিছু অনলাইন হয়েছিল ভিডিওতে, তাই আওয়ার টিম লেড বাই তাপসদা, উই ডিড এ লট অফ এফর্ট টু ইউনো গ্যাদার দোজ ভিডিওস, সেগুলোকে স্টিচ করা, সেগুলো ঠিক জায়গায় লাগানো, তার লোগো ঠিক জায়গায় লাগানো, অনেক কাজ। এবারে চ্যালেঞ্জটা আবার অন্যরকম, এবারে চ্যালেঞ্জ হচ্ছে লোকজন যে পার্টনারগুলো পার্টিসিপেট করবে তারা সব লাইভ পারফর্ম করবে, কিন্তু তাদের সঙ্গে কথা বলা, তাদের রিকোয়ারমেন্ট জোগাড় করা, তোমাদের প্রোগ্রামের ওগুলো পাঠাও, কি হবে কি না হবে কিভাবে হবে, ওটা বেশ চ্যালেঞ্জিং। অ্যান্ড আমরা মোটামুটি রাউন্ড দ্য ক্লকই কাজ করতে থাকি, এই তো মানে মাঝে মাঝে উইকেন্ডে খাওয়া যায়, উইকডের মধ্যেও আমার তাপসদার মধ্যে ফোন হয়, অ্যান্ড তাপসদা গোজ অ্যারাউন্ড অ্যান্ড টকস টু মেনি পিপল, সামটাইমস ওই লোকজন আমার কাছে আসে যে সিদ্ধার্থ এইভাবে হেল্প করো সেভাবে হেল্প করো, ফ্লায়ারটা হচ্ছে কিভাবে করা উচিত, ফ্লায়ারে যে লোগোটা ইউজ করবো বা ফোনটা ইউজ করবো ওটা কিভাবে করা উচিত, কিন্তু সবকিছু একটা স্ট্যান্ডার্ড এর ভেতরে রাখাটাই আমাদের দায়িত্ব। তো সোফার ভালোই হচ্ছে, মানে বেশ এনথুসিয়াজম আছে লোকজনের, প্রচুর প্রোগ্রামস, ভালো ভালো প্রোগ্রামস আসছে। আমি তাপসদাকে একটা কথা জিজ্ঞাসা করবো, তাপসদা এটার উত্তরটা পেলে খুব ভালো হয়, সেটা হচ্ছে যে অনেক সময় কি হয়, অনেক সময় আমাদের মনে একটা হেজিটেশন থাকে যে এত দূরে আমি যাব কিনা, বা আমার সঙ্গে 3-4 জন মিলে আমরা গান করব বা নাচ করব, তো এটার লাস্ট ডেটটা কবে, যে হঠাৎ করে যদি কারোর মনে হয় যে না আমি এবারে পারফর্ম করতে চাই, এবং তার হঠাৎ তারা ঠিক করলো যে লাস্ট মোমেন্টে আমি রেজিস্ট্রেশনটা করব, তো সেটা তারা কতদিন পর্যন্ত করতে পারে? হ্যাঁ, আমরা মাস দুয়েক হাতে রাখতেই হয়, 8 সপ্তাহ মতন হাতে রাখতে হয়, সেই অনুযায়ী আমরা তাদেরকে বলে দিই, একটু আমাদের ডেডলাইন তো রাখতেই হবে, কারণ তারপরে আমাদের যারা স্ল্যাব বলি আমরা, যাতে স্টেজ লাইট, অডিও ভিজুয়াল, তারা তারা সেটাকে প্ল্যান করবেন, হ্যাঁ তাদেরও কাজকর্ম রয়েছে, এবং যারা প্রোগ্রামটা করবেন পরিবেশন করবেন তাদের নিজেদেরও রিহার্সাল দরকার, তো কাজেই 8 সপ্তাহ মতন আগে আমরা জানিয়ে দিই। যেমন এবারে জুলাইয়ের প্রথম দিকে হচ্ছে বলে আমরা এই বলেছি যে দেখুন আমাদের একটু এবার যদিও কোভিড এর জন্য একটু আমরা পিছিয়েছি, কিন্তু মেয়ের মাঝামাঝির পর আর আমাদের পক্ষে নেওয়া সম্ভব হবে না, কারণ তখন পুরো পরিকল্পনাটাই সবার দিক থেকে, ওনাদের দিক থেকেও আমাদের দিক থেকেও একটু অসুবিধা হয়ে যায় আর কি, এই তখন সেটাই আমাদের মিড মে আমরা এবারে ডেডলাইনটা রেখেছি, একটু পিছিয়েই রেখেছি। তাহলে আমি কিন্তু মানে দর্শকদেরকে অনুরোধ করব যে যদি আপনারা যোগদান করতে চান বা এখনো ভাবেন যে না আমি ভালো গাই, তো শেষ মুহূর্তে একটা স্টেজ পেলে খারাপ হয় না, আমি কিন্তু বলবো যে অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদের এই এখন যে স্ক্রোলিং হচ্ছে, প্লিজ আপনারা লক্ষ্য রাখুন, ফোন নাম্বার গুলোতে লক্ষ্য রাখুন, এবং অবশ্যই আপনারা nabc.org তে যান এবং নিজেদের ইচ্ছেটাকে জানান, কারণ এটা 3rd week of May, এবং আমি এইটুকু জানি যে এখনো যদি আজকেও যদি আপনারা মনে করেন যে না ঠিক আছে করেই ফেলি, তাহলে কিন্তু সময় আছে, তাহলে কিন্তু সময় আছে। তাপসের কথা, এবং আমি যতটুকু তাপস আনন্দাকে চিনি তাতে আমার মনে হয় যে উনি কাউকে ডিসকারেজ করবেন না, যখন উনি দেখবেন যে ইন্টারেস্টটা ভীষণ আছে উনি সবসময় চেষ্টা করবেন যে কোনো না কোনো ভাবে তাকে যেন একটা স্লট করে দেওয়া যায় বা একটা জায়গা যেন দেওয়া যায়। তো এইটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং, আমার এটা মনে হয় যে আপনাদের সবার জন্য বা প্রত্যেকের কাছে, যে এতগুলো পারফরমেন্সকে দিনের পর দিন, মানে রবিবার দিন কিছু, শনিবার দিন কিছু এবং শুক্রবার দিন কিছু, এই যে প্রতিটা জিনিসকে সুন্দর করে পরপর পরপর প্রেজেন্টেশন করা, কারণ স্টেজ যেগুলো দেওয়া হয় যতটুকু আমি দেখেছি তাতে আমি দেখেছি যে সবকটা স্টেজ কিন্তু খুব ভালো ভালো স্টেজ দেওয়া হয়,
আমাদের শিল্পীদেরকে তাদের নিজেদের যে ক্ষমতা বা তাদের নিজেদের যে প্রতিভা সেটাকে প্রমাণ করার জন্য জায়গাগুলো যে দেওয়া হয় সেটা কিন্তু ভীষণ ভালো স্টেজ আর খুব সুন্দর জায়গা, লাইটিং, সাউন্ড সবকিছু ভীষণ ভাবে প্রফেশনালি থাকে। একটা জিনিস যেটা আমি বলবো না, সেটা আমার কাছে একটা ভীষণ ভালো অভিজ্ঞতা ছিল, সেটা হচ্ছে যে শতকণ্ঠে রবীন্দ্রনাথ এবং শতকণ্ঠে নজরুল ইসলাম, এটা একটা অসাধারণ ব্যাপার হয়েছিল। এবং এখনো আমার মনে আছে যে শতকণ্ঠে নজরুল ইসলামের জন্য পরের করা হয়েছিল। এবং আমার সব থেকে যেটা ভালো লাগে এটাই যে আমরা বাঙালিরা এত বেশি নিজেদের যে কালচারটা বা নিজেদের রুটটাকে আমরা এত ভালোবাসি বা ধরে রাখি, কিন্তু পরের দিন কিন্তু অনুষ্ঠানটা হয়েছিল এবং তাপস, এখন আমার মনে আছে যে তাপস আনন্দা স্টেজে গিয়েছিলেন এবং বলেছিলেন যে এটা হবে, আপনারা সবাই থাকবেন, এবং ইট ওয়াজ সাচ অ্যান অ্যামেজিং ইভেন্ট যে 100 জন মিলে। এবং আপনারা শুধু একটা কথা ভাবুন আমার আমার দর্শক বন্ধুরা, যে শুনতে মনে হচ্ছে দারুণ, স্টেজে যখন সবাই দাঁড়িয়ে আছেন ব্যাপারটা অসাধারণ, কিন্তু এই যে একত্রিত করা 100 জনকে এক জায়গায়, এটা কিন্তু বড্ড কঠিন ব্যাপার, এবং তাদেরকে রিহার্স করানো এই এক একটা জিনিস নিয়ে সেটা বড্ড কঠিন ব্যাপার। এবং আমার এই কারণেই ভালো লাগে যে এত এত সুন্দর সুন্দর ক্রিয়েটিভ মানুষরা সবে এগিয়ে আসেন। আচ্ছা তাপসদা, আপনাকে একটা একটা কোয়েশ্চেন করতে খুব ইচ্ছা করছে, সিদ্ধার্থ বলতে পারবে, সিদ্ধার্থ তরফ থেকে যে বে এরিয়া থেকে কারা কারা আসছে বা কিভাবে হচ্ছে, যে আমার খুব জানতে ইচ্ছে করছে যে কারা কারা এবারে যোগদান করছেন, মানে মূল যে অর্গানাইজেশন গুলো থাকে সেগুলো তো নিশ্চয়ই থাকছে, তো তার সাথেও ইন্ডিভিজুয়ালি কি কাউকে কাউকে আপনারা পাচ্ছেন যারা ইন্টারেস্ট দেখাচ্ছে এবারে প্রথমবারের মতো? আচ্ছা, তো প্রথমত আমাদের একটু ওয়েবসাইটে কারেক্ট করে দিচ্ছি, NABC2022.org। হ্যাঁ, আচ্ছা, এবারে আমাদের বঙ্গসম্মেলনে যেটা নর্থ আমেরিকা প্রোগ্রাম, এটা কিন্তু সবসময় গ্রুপ প্রোগ্রাম, এটা আমাদের একটা শর্ত থাকে, কন্ডিশন থাকে, আমাদের সোলো স্লট দেওয়া এখানে সম্ভব নয়, কারণ এটা সবার জন্য একটা সমবেত একটা প্রোগ্রাম করার জন্য 20 মিনিট থেকে আধ ঘন্টা এরকম সময় দেওয়া হয়। তো এবারে আমাদের যেমন বে এরিয়া প্রবাসী আছে, প্রবাসী তো পুরনো, আমাদের আনন্দ মন্দির নিউ ইয়র্ক থেকে যাচ্ছে, সিদ্ধার্থর ওয়াইফ দেবজানী রয়, শি ইজ অ্যান এস্টাবলিশড আর্টিস্ট, ওনার একটা স্কুল আছে মেলোডি ল্যাবস নতুন আমাদের কাছে, খুব সুন্দর প্রোগ্রাম, আমাদের ভার্চুয়াল প্রোগ্রামে গত বছর উনি গ্রুপ নিয়েছিলেন, সিদ্ধার্থ ইজ অ্যান অ্যাকমপ্লিশড মিউজিশিয়ান। তারপরে আমাদের যেটা একটা বিশেষ ক্যান্সার সিটি সঙ্গম, আমাদের সঙ্গে বা নতুন আসছেন, সঙ্গমকে আমরা আগে কখনো পাইনি, ছোট একটি অর্গানাইজেশন কিন্তু খুব সুন্দর ওনারা টিম নিয়ে আসছেন। তারপরে আমাদের এর থেকে মোস্টলি আমাদের এবারে আচ্ছা ফিনিক্স থেকে রয়েছে, ফিনিক্স লস এঞ্জেলস থেকে রয়েছে অনেকগুলো গ্রুপ, নাটক স্যানডিয়াগো থেকে আছে দুটি নাটক, তারপরে নর্থ ক্যারোলিনা থেকে আছে, এই মোটামুটি সারা দেশ থেকে এরকমই আছে। এবার একটু ওয়েস্ট কোস্টের দিকে এটা বেশি, ইন্টেন্সিটিটা একটু বেশি, যেহেতু লোকেশনটা কাছে ওনাদের, এত ইস্ট কোস্ট থেকে একটু দূর হয়ে যায়, কিন্তু তাও মিড ওয়েস্ট থেকে নানা জায়গা থেকে আসছেন অনেকেই, এই আর কি। তো যেটা একটু আগে তুমি বললে যে এটা কিন্তু ক্রেডিটটা আমরা দেবো প্রত্যেকটা গ্রুপের ডিরেক্টরদের কাছে, যেমন শতকণ্ঠের যেটা 100 জনের প্রোগ্রাম, ওনার কিন্তু ডিরেক্টর যারা করেন তাদের কাছে এই কৃতিত্বটা সত্যি, ওনারা যেটা সবাইকে একসঙ্গে করে রিহার্সাল দেওয়া সেটা তাদের একটা ডেফিনেটলি খুবই কৃতিত্ব অনেক দিন ধরে। আর আমাদের যেটা দায়িত্ব সেটাকে সবাইকে মিলে সেই প্রোগ্রামগুলোকে অর্গানাইজ করা, কম্পাইল করা, ঠিক মতন সময় মতন সেগুলোকে ঠিক করা, মেনটেন করা, এবং একটার পর একটা তাদেরকে পরপর ঠিকঠাক করে সময় মতো নিয়ে আসা স্টেজে, টাইম মেনটেন করা, এগুলো আমাদের দায়িত্ব, এবং তার আগে তো প্ল্যানিং এবং এক্সিকিউশন সব রয়েছে। সিদ্ধার্থ তুমি একটু অ্যাড করো। তাপসদা তুমি খুব ভালো বলেছো, অল নর্থ আমেরিকার অনেক প্রোগ্রাম নিয়ে তুমি বললে, এন্ড দ্যাট প্রিটি মাচ সামস ইট আপ। আমি শুধু অ্যাড করব যে নেক্সট জেনারেশন মিউজিক্যাল এক্সট্রাভাগান্সা, তাতে নেক্সট জেনারেশন অ্যাক্রস নর্থ আমেরিকা তারা এসে তাদের শিল্প, তাদের গান ওগুলো প্রস্তুতি করবে, ওটা একটা ভালো প্রোগ্রাম। তারপরে NABC আইডল আছে, NABC আইডলে ওটাও অন্যান্য বঙ্গসম্মেলন হয়ে থাকে, NABC আইডল একটা কনটেস্ট হয়, এটা আগে থেকে তাদের ভিডিও দিতে হয়, অডিশন করা হয়, এবং তারপরে সেটা ওখানে একটা কনটেস্ট হয়, সেটা আরেকটা বিশেষত্ব। তাছাড়া যেটা আরেকটা যেটা রাগিনী একটু আগে বললে যে মুক্ত মঞ্চ বলে, আমাদের আগেও বাল্টিমোরেও আমরা দেখেছি এবং এখানেও সে মুক্ত মঞ্চের একটা ব্যবস্থা রয়েছে, যারা ওখানে হয়তো সুযোগ হবে না তারা এসে মুক্ত মঞ্চে প্রোগ্রাম করতে পারবেন, এবং
আবার মেইন স্টেজে যারা করলেন তাদের যদি লোকজনের ভালো লাগে, যেটা আমাদের আগে জনকণ্ঠের জন্য আমরা করেছিলাম, তাদেরকে আবার মুক্তমঞ্চের সুযোগ দেওয়া, কাজে সেটাও বন্দোবস্ত থাকছে। অসাধারণ অসাধারণ। আমি শুধু এইটুকুই বুঝতে পারছি যে বাঙালিরা আবারও মেতে উঠেছে বাঙালিয়ানায়, বাঙালিরা আবারও মেতে উঠেছে তাদের এই সারা বছরের যত রকমের স্ট্রেস টেনশন সব ভুলতে। সবাই কিন্তু মনে হচ্ছে যে বাক্স টাক্স প্যাক করতে এখন থেকেই শুরু করে দিয়েছেন। মে মাসে থার্ড উইক হয়ে গেল, আর সময় নেই বেশি। তো অবশ্যই যারা যারা যাবেন বা যারা যারা ইচ্ছা রাখছেন যে যাবেন, তাদেরকে আরো একটি কথা জানিয়ে দিই যে আজকে আমরা যে আলোচনাটি করছি তারা শুধু শুধুমাত্র আজকে আমাদের কনসেন্ট্রেশন পার্ট হচ্ছে যে যারা আমাদের উত্তর আমেরিকার প্রতিভাবান শিল্পীরা আছেন তাদের জন্য। এবং আমি সত্যি যাবো, কারণ তারাই কিন্তু বঙ্গ সম্মেলনের একটা বড় অংশ, একটা বড় ভাগ, যারা প্রতি বছর বঙ্গ সম্মেলনের হাত ধরে বঙ্গ সম্মেলনকে সমানভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন প্রতি ক্ষেত্রে। এবং ওনারা ছাড়া বা এই যে তাপস দ্বারা বা এবং তাপস দ্বার যে টিম, তারা যে যোগ্যটা করেন সেটা ছাড়া আমার মনে হয় যে এটা বোধহয় মানে পরিপূরক হবে না। কারণ এত এত শিল্পী আছেন আমাদের এখানে, যেটা দাদা একটু আগেই বললেন আপনাদের সবাইকে, যে তারা অনেক ক্ষেত্রে অনেক সময় অনেক প্রফেশনাল আর্টিস্টদের থেকেও ভালো পারফর্ম করেন, সুন্দর পারফর্ম করেন, এবং যার প্রমাণ আমরা গত বছরেও কিছু কিছু পেয়েছি। এবং সব থেকে বড় কথা যেটা ছিল গত বছর আমার কাছে সেটা খুবই চ্যালেঞ্জিং মনে হয়েছে, অনলাইন নাটক। অনলাইন নাটক ছিল সব থেকে চ্যালেঞ্জিং, যেটা আমার মনে হয় যে বঙ্গ সম্মেলন খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছিল আমাদের সামনে। কারণ এতগুলো মানুষকে নিয়ে শুট করা বা সঠিক সময়ে যে একটা মানে ভয়েসের ব্যাপার থাকে বা একটা মানে যেভাবেই হোক পুরো জিনিসটাকে যে চালনা করা, কারণ নাটকটা তো খুব ইজি ব্যাপার নয়, স্টেজ লাইট ডিরেকশন তার সঙ্গে মানে প্রপার তাদের অ্যাটায়ার সবকিছু যুক্ত থাকে নাটকের সঙ্গে, স্ক্রিপ্ট সবকিছু, কিন্তু এটাকে যেভাবে ঘরোয়া ভাবে বা সুন্দর ভাবে একটা মানে প্রেজেন্টেশন করা হয়েছিল সত্যি অভাবনীয়। এবং আমার খুব ভালো লেগেছিল যে আমি বঙ্গ সম্মেলনে গত বছর ছিলাম এবং ওই ওই সময়গুলো আমি এক্সপিরিয়েন্স করেছি এবং আমি দেখেছি যে আমরা মানে এখানকার মানুষরা বা শিল্পীরা কতটা সময় দিয়েছেন এক একটা কাজের পেছনে, কতটা ধৈর্য, কতটা তাদের যে ফ্যামিলির থেকে টাইম বের করে দেওয়া। কারণ আপনারা যারা আমাদের দেখছেন বা শুনছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে, আপনারা জানেন যে আমরা প্রত্যেকে এদেশে বসে ভালো তো বাসি সবকিছু, কিন্তু করার সময়টা যে বড্ড কম, কিন্তু তার মধ্যে আমরা চেষ্টা কিন্তু চালিয়ে যাই যে না এটাও করব ওটাও করব। এবং অনেকেই আছেন, যেটা তাপস দা বা সিদ্ধার্থ আপনারা একমত হবেন আমার সাথে, যারা নাটক করতে ভালোবাসেন বা তারা হয়তো বা নৃত্যশিল্পীও বটে, আবার নাটক করতে ভালোবাসেন বা সঙ্গীত শিল্পীও বটে, অথবা কোনো সঙ্গীত শিল্পী এমন আছেন যিনি নিজে সুরকারও বটে। তো সুতরাং এই যে মানে মেলবন্ধনটা আমাদের এখানকার শিল্পীদের, আমার মনে হয় যে এটা বঙ্গ সম্মেলন সত্যি এই এত বছর ধরে যে করে আসছে এটা সত্যি অভাবনীয় এবং ভীষণ সুন্দর। আমি তো চাইবো যে আপনারা যারা নতুন বাঙালিরা আসছেন আমেরিকাতে এবং যারা হয়তো জানেন বা হয়তো বা জানেন না, যারা হয়তো বা প্রথমবার আজকে আমাদের এই আলোচনা পর্বের অংশীদার হচ্ছেন, তাদেরকে এইটুকুই শুধু জানিয়ে রাখবো, এবার পারলে গিয়ে দেখে আসুন আর সামনের বার অংশগ্রহণ করুন। কারণ এই যে মানুষরা আপনাদের সামনে বসে আছেন এরা খুব ভালোভাবে আপনাদেরকে সঙ্গে নিয়ে পথ চলতে চাইবেন প্রতি বছর। কারণ এরা যদি দেখেন, ওই যে শুরুতেই বলে দিলাম যে ইন্টারেস্ট আছে বা ডেডিকেশন আছে বা সামবডি ভেরি প্যাশনেট, তাহলে কিন্তু আমি একটা কথাই বলবো যে এটা আপনাদের জন্য খুব সঠিক প্ল্যাটফর্ম নিজেদেরকে তুলে ধরার, প্রকাশ করার, আর হ্যাঁ বাঙালিয়ানাকে সাথে নিয়ে পথ চলার। আজকে তো অনেক কথা হলো তাপস দা, থ্যাংক ইউ সো মাচ আপনাকে, এবং সিদ্ধার্থ অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, সময় দেবার জন্য। NABC 2022 ORG, প্লিজ যান রেজিস্টার করুন এবং ভাগ নিন এই মহাযজ্ঞের 42তম এবং সুবর্ণ জয়ন্তী, যেখানে পালিত হতে চলেছে শুধুমাত্র উত্তর আমেরিকার প্রতিভাবান শিল্পীদের সঙ্গে
আর থাকছেন অবশ্যই কলকাতা শিল্পীরা, আপনাদের পছন্দের শিল্পীরা, কেননা সাপোর্টটা ঘর থেকে শুরু। যেভাবে আমরা সব সময় বলে থাকি, সবাইকে বলে থাকি যে কেননা ঘরের থেকে শুরু করা যায়, ঠিক সেভাবেই উত্তর আমেরিকার সমস্ত প্রতিভাবান শিল্পীদের মানাটিভ ইন্টারন্যাশনাল বাংলার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা জানাই। এবং এটাও জানাই যে আগামীতে যেন আপনারা প্রত্যেকে আরো সুন্দরভাবে, আরো ভালোভাবে নিজেদেরকে প্রমাণ করতে পারেন যে কেউ কারোর থেকে কম নয়। আজ এখানে শেষ করব, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার। নমস্কার। নমস্কার রাগিনী, নমস্কার, ধন্যবাদ।